चलो बंधुरा गान शुनि गान किछु अंश शुनि ठीक है बंधुरा काटेना समय जखन आर किछुते बंधुर टेलिफोने मन बसे ना जानालार ग्रिलटाते ठेकाय माता मन हय बाबा जेन बोलछे मोबाइल फोन तई ना बंधुरा मोबाइल फोन दिए तुम्हें कि करो बोलो तो देखी बंधुरा हाँ तुम गेम्स खेलो तई ना और कि करो क्लास देखो हाँ खूब सुंदर और कि करो कथा बोलो तई ना हाँ बंधुरा मोबाइलटा बर्तमान जुगे खूब बेशी प्रयोजन तई ना हाँ তাহলে বলো তো দেখি বন্ধুরা আমরা আজকে কি পড়তে পারি ঠিক বলেছো আজকে আমরা পড়ব মোবাইল ফোন মোবাইল ফোন এখন বন্ধুরা এই মোবাইল ফোন থেকে আমি একটি অনুচ্ছেদের কিছু অংশ এখন তোমাদেরকে পড়াবো এই অনুচ্ছেদ থেকে বন্ধুরা তোমাদের পরীক্ষায় আসে শব্দার্থ এবং তিনটি প্রশ্ন দেওয়া থাকে এই তিনটি প্রশ্নের মান হচ্ছে দশ এবং পাঁচটি শব্দার্থের জন্য পাঁচ নম্বর অর্থাৎ এটি হচ্ছে বই ভিত্তিক একটি অনুচ্ছেদ যেখান থেকে তোমাদের পনেরো নম্বরের আনসার করতে হয় এখন আসো বন্ধুরা আজকের অনুচ্ছেদে আমরা পড়ব আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী থেকে শুরু করে তৈরি করেন পর্যন্ত এখন বন্ধুরা তোমরা এই অনুচ্ছেদটি ধরবে আমি এখন পড়ব তোমরা একদম মনোযোগ সহকারে শুনবে কিন্তু বন্ধুরা ঠিক আছে দেখো বন্ধুরা আমেরিকার বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন ১৮৭৬ সালের দশই মার্চ তিনি তার সহকারী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করে তাহলে তিনি তার সহকারী টমাসকে অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় সেন্ট লুই শহরে ১৯৪৭ সালে দাপে দাপে এর উন্নতি ঘটে ১৯৬৬ সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকত তার ওজন ছিল প্রায় এক কেজি ১৯৭১ সালে ফিনল্যান্ডের সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে গবেষক মার্টিন কুফার হাতে ধরা ছোট সেট তৈরি করেন এখানে বন্ধুরা
দেখো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল কী করেন, প্রথম টেলিফোন আবিষ্কার করেন এবং তার সহকর্মীকে নিয়ে কী করেন, কত সালে 1876 সালে 10ই মার্চ তিনি কী করেন, সফল কল করেন। এবং সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয় কোথায়, সেন্ট লুই শহরে 1947 সালে 1947 সালে। এছাড়া বন্ধুরা দেখো 1967 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো, আর এই মোবাইল ফোনের ওজন ছিল কত, 1 কেজি। আর 1971 সালে ফিনল্যান্ডের সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। 1972 সালে গবেষক মার্টিন কুফার হাতে ধরা ছোটো ছের তৈরি করেন। এখন বন্ধুরা আমি যে অংশটুকু পড়লাম এখান থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও তো দেখি বন্ধুরা, কত সালে কোথায় সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়, কত সালে কোথায় সকল মানুষের জন্য মোবাইল ফোন ব্যবহার শুরু হয়। খুব সুন্দর বলেছ, 1971 সালে ফিনল্যান্ডে, 1971 সালে ফিনল্যান্ড। এখন আসো বন্ধুরা, আমরা এতক্ষণ যে অনুচ্ছেদটি পড়লাম এই অনুচ্ছেদ থেকে আমরা এখন শব্দার্থ এবং প্রশ্নগুলো দেখব। দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য প্রশ্নটি তৈরি করে রেখেছি, একটি বইভিত্তিক অনুচ্ছেদে কী কী প্রশ্ন আসে বা কীভাবে লিখতে হয় দেখো বন্ধুরা। শব্দার্থ লেখো যে কোনো 5টি শব্দার্থ, শব্দগুলো কী কী বন্ধুরা দেখো, বিখ্যাত, সীমিত, গবেষক, আবিষ্কার, উন্নতি, সফল। এখানে দেখো বন্ধুরা 6টি শব্দ আছে, এই 6টি শব্দ থেকে আমরা 5টি শব্দের অর্থ লিখব। এরপরে দেখো প্রশ্নগুলোর উত্তর লেখো, এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে বন্ধুরা। দেখো টেলিফোন আবিষ্কার করেন কে, তিনি কোন দেশের নাগরিক, টেলিফোন আবিষ্কার করেন কে, তিনি কোন দেশের নাগরিক, এই প্রশ্নটার জন্য বন্ধুরা নাম্বার হলো 2। খ নম্বর প্রশ্ন, মোবাইল ফোন কি, কত সালে এবং কোন শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন ব্যবহার শুরু হয়, এই প্রশ্নটার মান হচ্ছে 3। মোবাইল ফোন কি, কত সালে এবং কোন শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ব্যবহার শুরু হয়। গ নম্বর প্রশ্ন, মোবাইল ফোনের 4টি 5টি উপকারিতা উল্লেখ করো, অর্থাৎ মোবাইল ফোনের 5টি উপকারিতা লিখতে হবে বন্ধুরা। তাহলে তোমরা কি আজকের প্রশ্নগুলো বুঝতে পেরেছো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এখন আসো আমরা এই প্রশ্ন আলোকে এখন উত্তরগুলো আমরা কীভাবে লিখব, শব্দের অর্থগুলো তোমরা অবশ্যই পারবে তাই না বন্ধুরা? দেখি বন্ধুরা তোমরা একটু খাতায় নোট করো তো দেখি শব্দের অর্থগুলো, দেখি সবাই পারবে কিনা একটু দেখি। হ্যাঁ বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য 5টি শব্দের অর্থ লিখে রেখেছি। বিখ্যাত অর্থ কি, প্রসিদ্ধ, সীমিত, অল্প, গবেষক, যিনি গবেষণা করেন, আবিষ্কার, উদ্ভাবন, উন্নতি, কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। বন্ধুরা আমি আবার শব্দের অর্থগুলো পড়ছি, বিখ্যাত অর্থ প্রসিদ্ধ, সীমিত অল্প, গবেষক যিনি গবেষণা করেন, আবিষ্কার উদ্ভাবন, উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া। তোমরা কি বন্ধুরা খাতায় এটি নোট করে নিয়েছো? সবাই খাতায় নোট করে নাও। হ্যাঁ বন্ধুরা সবাই খাতায় নোট করে নিয়েছো? এখন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখব বন্ধুরা। প্রথম প্রশ্নটি দেখো, টেলিফোন আবিষ্কার করেন কে, তিনি কোন দেশের নাগরিক, দেখি বন্ধুরা তোমরা পারো কিনা, পারলে তোমরা খাতায় নোট করো তো বন্ধুরা। আমরা তো যে অনুচ্ছেদটি পড়লাম তার মধ্যে ছিল বন্ধুরা উত্তরটি, টেলিফোন আবিষ্কার করেন কে, তিনি কোন দেশে নাগরিক। টেলিফোন আবিষ্কার করেন কে, তিনি কোন দেশে নাগরিক, লিখেছে বন্ধুরা?
আমি লিখে নিয়ে এসেছি, আমার সাথে এখন মিল করো। বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। বিজ্ঞানী আলেকজান্ডার আমেরিকার নাগরিক। বিজ্ঞানী আলেকজান্ডার আমেরিকার নাগরিক। তাহলে বন্ধুরা প্রথম প্রশ্ন কী ছিল? টেলিফোন আবিষ্কার করেন কে? বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তিনি কোন দেশের নাগরিক? বিজ্ঞানী আলেকজান্ডার আমেরিকার নাগরিক। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি খাতায় নোট করে নিয়েছো? ঠিক আছে, এখন আসো বন্ধুরা আমরা দ্বিতীয় প্রশ্নটি অর্থাৎ খ নম্বর প্রশ্নটি। তোমরা কি জানো তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস আসতেছে বন্ধুরা? এই সিলেবাসের মধ্যে তোমাদের মোবাইল ফোনটা আছে, এই জন্য আমি আজকে তোমাদের মোবাইল ফোনটা নিয়ে আলোচনা করতেছি। আমাদের খ নম্বর প্রশ্নটি দেখো বন্ধুরা, মোবাইল ফোন কি? কত সালে কোন শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোন মোবাইল ব্যবহার শুরু হয়? মোবাইল ফোন কি, কত সালে এবং কোন শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ব্যবহার শুরু? তোমরা বন্ধুরা খাতায় নোট করে নাও, সবাই খাতায় নোট করে নাও। নিয়েছে বন্ধুরা? এখন আমার সাথে মিল করো তো দেখি বন্ধুরা। মোবাইল ফোন এক ধরনের যন্ত্র যা দ্বারা যে কোনো বার্তা এক স্থান থেকে অতি সহজে অন্য স্থানে প্রেরণ করা যায়। তাহলে আবার দেখো বন্ধুরা, মোবাইল ফোন কি? মোবাইল ফোন এক ধরনের যন্ত্র যা দ্বারা যে কোনো বার্তা এক স্থান থেকে অতি সহজে অন্য স্থানে প্রেরণ করা যায়। কত সালে প্রাথমিক পর্যায়ে সীমিত আকার ব্যবহার শুরু হয় মোবাইল ফোনের? 1947 সালে সেন্ট লুই শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে ব্যবহার শুরু হয়। তাহলে দেখো বন্ধুরা, 1947 সালে সেন্ট লুই শহরে প্রথম পর্যায়ে সীমিত আকারে মোবাইল ফোনের ব্যবহারটা শুরু হয়। সবাই খাতায় নিশ্চয় নোট করে নিয়েছো বন্ধুরা? নিয়েছো? আসো বন্ধুরা আমরা এখন গ নম্বর সমস্যাটি সমাধান করি, অর্থাৎ গ নম্বর প্রশ্নটি কি বলেছে? মোবাইল ফোনের 5টি উপকারিতা উল্লেখ করো। দেখি বন্ধুরা, তোমরা সবাই খাতায় নোট করে তো 5টি উপকারিতা। যেহেতু মোবাইল ফোন এখন সবাই ব্যবহার করে এবং মোবাইল ফোনের উপকারিতা তোমরা নিশ্চয়ই সবাই জানো, এখন তোমরা এই 5টি উপকারিতা দেখি সবাই খাতায় একটু নোট করো তো বন্ধুরা। দেখি বন্ধুরা তোমরা পারো কিনা, নোট করেছো বন্ধুরা? মোবাইল ফোনের 5টি উপকারিতা। মোবাইল ফোন তো আমাদের অনেক উপকারী, দেখো তো মোবাইল ফোনের উপকারিতাগুলো। দেখো, মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়জনের সঙ্গে কথা বলা যায়। এক নম্বর দেখো, আবার আমি বলতেছি বন্ধুরা, মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়জনের সঙ্গে কথা বলা যায়। দুই নম্বর দেখো বন্ধুরা, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সুন্দর মুহূর্তে ছবি তোলা যায়। অনেক সুন্দর সুন্দর জায়গায় যখন যাও, অনেক সুন্দর জায়গায় যাওয়া বা বাসায় যখন একটি আবেগঘন মুহূর্ত থাকে, অনেক আনন্দের সময় থাকে, সেটাকে কী করা যায়? ছবি তোলা যায়। কেমন? আমরা বই পড়তে পারি এবং সিনেমা দেখতে পারি। এখানে বন্ধুরা তোমরা আরও একটু লিখতে পারো যে গান শুনতে পারি। কেমন? চার নম্বর দেখো, মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়। অর্থাৎ বিকাশের মাধ্যমে তো এখন মোবাইলের মাধ্যমে তো টাকা পাঠানো যায়, তাই না? পাঁচ নম্বর দেখো, মোবাইলের মাধ্যমে হিসাব করা যায়। মোবাইলের মাধ্যমে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি খুব সহজে। কেমন? অনেক সময় দেখা গেছে তুমি বাজারে গিয়েছো, একটা জিনিস কিনছো, তখন তুমি তার হিসাবটা করতে পারছো না। যদি মোবাইলটার সাথে থাকে, খুব দ্রুত তুমি ক্যালকুলেটর ব্যবহার করে
হিসাবটা করে নিতে পারবে। তাহলে বন্ধুরা আমি পাঁচটি আবার পড়তেছি, তোমরা একটু দেখো। মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রিয়জনের সঙ্গে কথা বলা যায়। দুই, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের সুন্দর মুহূর্তের ছবি তোলা যায়। তিন, আমরা বই পড়তে পারি এবং সিনেমা দেখতে পারি। চার, মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়। পাঁচ, মোবাইলের মাধ্যমে হিসাব করা যায়। মোবাইলের মাধ্যমে হিসাব করা যায়। তোমরা যদি বন্ধুরা আরও কিছু উপকারিতা লিখতে পারো তাহলে তোমরা সেটি লিখে নেবা। এখন বন্ধুরা আমরা তো উপকারিতা দেখলাম, এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি। মোবাইল ফোন কি শুধু উপকারিতা বন্ধুরা? না, মোবাইল ফোনের কিছু অপকারিতাও আছে, তাই না? তাহলে মোবাইল ফোনের পাঁচটি অপকারিতা তোমরা খাতায় লিখো, কেমন? হ্যাঁ বন্ধুরা, মোবাইল ফোনের পাঁচটি অপকারিতা তোমাদের বাড়ির কাজ থাকলো। আজকে যে মোবাইল ফোন নিয়ে আমি আলোচনা করলাম, বন্ধুরা আশা করি তোমরা সবাই পারবে। আর মোবাইল ফোন যেহেতু আমাদের সিলেবাসে আছে, সংক্ষিপ্ত সিলেবাসে আছে, তাই আমরা মোবাইল ফোনটা ভালো করে পড়ে নেব। আরেকটি কথা বন্ধুরা, সংক্ষিপ্ত সিলেবাসে যা থাকে আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে তাই করাবো। তোমরা অপেক্ষায় থাকো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ।